গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7টার মতো। তো আমি এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তো অনেকদিন থেকেই ভেবেছিলাম তোমাদের সাথে কথা শেয়ার করব, মানে অনেক প্রবলেম হয়েছে মাঝে, তো সেগুলো কোনো কিছুই তোমাদেরকে বলা হয়নি, কারণ আমি সেভাবে সময় করে উঠতে পারিনি, অনেক এনা তেনা প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। তো যেটা ভাসতে বলার আমি হয়তো ভেবেছিলাম, তো আমার হয়তো এখানেই ব্লক করা শেষ হয়ে গেল, আমি হয়তো আর ব্লক করতে পারবো না। কেন এই কথাটা বললাম, তো যেটা বলার, তো আমার ফোনটা একদমই ভালো যাচ্ছে না, কারণ আমার ফোনটা তোমাদের মনে আছে কিনা জানি না, তো যখন আমি কলকাতা থেকে আসি তারপরে আমার ফোনটা অটোমেটিকলি অফ হয়ে যায়। আমি জানি না, কোনো কিছু প্রবলেম ছিল না কিন্তু আমার ফোনে, মাঝে মধ্যে একটু হ্যাং করতো, আমি কিন্তু সবসময় ভিডিওগুলো আপলোড করে ডিলিট করতাম, কারণ স্পেস থাকে না বলে, সেই জন্য প্রচুর ছবি, তো সেই জন্য আমি ভাবতাম হ্যাং করছি, তো ফোনটা রিফ্রেশ মেরে যাই করে আমি ঠিক করে রাখতাম। কিন্তু হঠাৎ একদিন কলকাতা থেকে আসার দুদিন পর সন্ধ্যেবেলা 7:30-8 হবে, তো ফোনটা আমি চার্জে দিচ্ছি, চার্জ নিচ্ছে না, আর আমি মানে একটু চার্জ শেষ হয়ে গেলে না চার্জ থাকতে একটু চার্জটা দিই, তো হঠাৎ দেখছি ফোন চার্জ, আমি তখন আমার হাজবেন্ডকে, ও এসেছিল কম্পিউটারে বসেছিল, তখন আমি ওকে বলছি আমার না ফোনটা চার্জ নিচ্ছে না, আমি বললাম দাঁড়াও আমার ফোন থেকে তোমার ফোনে কিছুটা ভিডিওগুলো নিয়ে নিই, চার্জ নিচ্ছে না যখন তোমার ফোনে আমি না মানে এডিটটা করে নেব। তো দুটো বা তিনটে বোধহয় আমি মানে ভিডিও নিতে পেরেছি, মানে কলকাতা থেকে এত ভিডিও করেছি বাবু, কিন্তু আমি বেশিরভাগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মিস কোনো কিছুই বলতে পারবো না, মানে যতটা ক্লিপ পেরেছি আমার হাজবেন্ডের ফোনে ছিল, আর আমি যে দু চারটা হয়তো ছবি নিতে পেরেছি, ভিডিও নিতে পেরেছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এত মন খারাপ হয়েছিল, এত মন খারাপ হয়েছিল যে আমি সেদিন রাত্রে কিন্তু খেতে পারিনি। তো তারপরের দিন যথারীতি আমি ফোন সেন্টারে দেওয়া হয়, তো ফোনটা বলল যে কোনো প্রবলেম নেই, সার্কিটের প্রবলেম হয়েছে। তো সেদিন সন্ধ্যাবেলা আবার নিয়ে এলো ফোনটাকে আমার হাজবেন্ড, ফোনটা নিয়ে আসার পরে আমাকে বললো যে ঠিক হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে, কিন্তু আবার যথারীতি আবার ফোনটা সুইচ অফ হয়ে যায়। তারপরে আমি বললাম যে ঠিক হয়েছে, ফোনটা তো কোনো কাজ করছে না, তারপরে আবার দেওয়া হয়, তো বললো যে চার্জারের কোনো একটা কাছে প্রবলেম হয়েছে, তো সেটা যথারীতি ঠিক করা হয়। তো তারপরে আমি কিন্তু আমার ফোন থেকে আর ভিডিও আপলোড করতে পারছি না, মানে আমি সবসময় কিন্তু চেষ্টা করে গেছি যে তোমাদেরকে মানে সবসময় ভিডিওটা দেওয়ার, মানে আমি চেষ্টা করেছি যতই আমার অসুবিধা হয়ে যাক না কেন ভিডিও আপলোড করব। সেই জন্য আমি হাজবেন্ডের ফোন থেকে এই ছোট ছোট ক্লিপ নিয়ে আমি তোমাদের কাছে আপডেট দিতাম, তো অনেক কষ্ট করে কিন্তু আমি আপলোড করতাম ভিডিওটা। তো আমার একটাই খারাপ লাগার জিনিস, আমি এত কষ্ট করে ভিডিও করলাম, এত কিছু করলাম, কিন্তু আমি কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি। কলকাতাতে অনেক কিছু করেছি, অনেক কিছু ক্লিপ নিয়েছি ভিডিও, বাট সেগুলো আমার কাছে একটাও নেই এখন। তারপরে আমি যখন ফিরি, ফেরার পরে বাড়িতেও দুদিন যে ছিলাম, তারপরে আমি তোমাদেরকে ফেরার পরেও কোথায় আমি তোমাদেরকে দিতে পারিনি, একদিনের প্রবলেম হচ্ছিলো বলে ফোনটা, তো একদিন এডিট করতে পারছিলাম না, কারণ ওখানে একটু প্রবলেম হচ্ছিলো, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই জন্য ওখানে এডিট করে দেওয়া সম্ভব হচ্ছিলো না। তো আমি ভাবলাম বাড়িতে যাই, বাড়িতে পরপর এডিট করে আপলোড করে তোমাদের দেবো, কিন্তু বাট সেটাও হলো না, সেইগুলো কোনো ভিডিও আমি আর পেলামই তো না, আমার উল্টে আমার ফোনটাই অবস্থা খারাপ, তো এত মন খারাপ ছিল। আর মানে তখনই যে ফোনটা কিনবো তাও হয়ে উঠছিল না, কারণ বাড়িতে আমার একটা এক্সট্রা ফোন আছে, বাট আমার যে আগের ফোনটা, তো ওটা থেকে না ভিডিও করা যাবে না, মানে এতটাই ক্যামেরা ডিস্টার্ব, ক্যামেরাটা এতটা ভালো নয়, স্পিকারটা খুবই প্রবলেম, আমি ভয়েস দিতে পারবো না, অনেক কিছু প্রবলেম। কিন্তু দেখো আমি কিন্তু সবসময় চেষ্টা করে গেছি তোমাদেরকে, তোমাদের কাছে ভিডিও দেওয়ার, ভিডিও পৌঁছে যেতে যায়, ভিডিও আপলোড করেছি। তো আজকেও দেখো আমি যে ভিডিও করছি, আমি যে কালকেও ভিডিও করেছিলাম, যে আগের দিন যে ভিডিওটা করেছিলাম, তো তাতেও বলেছি আমার ফোনটা কিন্তু প্রবলেম হচ্ছে। আমি বেশিরভাগটাই এখন আমার হাজবেন্ড যখনই ঘরে আসে তখন আমি ওর ফোন নিয়ে কিছুগুলো ভিডিও করি, আবার তারপরে নিয়ে ওর ফোন থেকে কখনো এডিট করি, আমার ফোন থেকে করি, মানে এইভাবে কিন্তু আমার চলছে। তো একটা ফোন দেখা হচ্ছে, মানে এই ফোনটা না বেশি দিন বোধহয় আর যাবে না, কারণ এতটাই ডিস্টার্ব হচ্ছে, আমি ভিডিও করতে পারছি না, আমি যে
কথা বলবো কথাটা হ্যাং হয়ে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো সেই জন্য আমি বিকেলবেলা আজকে তোমার সাথে শেয়ার করবো ভেবেছিলাম, ফোনটা একদমই সাথ দিল না, কারণ ওর ফোনে একটু কাজ করছিল। তো সেই জন্য ওর ফোনটা আমি নিতে পারলাম না, কারণ যেহেতু ও কাজ করছে আর তো সে আমার ফোন থেকেও হচ্ছে না, মানে সব রকমের প্রবলেম। তো আর তার মাঝে আরো একটা প্রবলেম হয়েছিল, তো সেটাও তোমার সাথে শেয়ার করা হয়নি। বলেছিলাম যে আমি একটু সন্ধে হলে আমি এক জায়গায় যাই, তো আমি যাই বলতে আমি আমার ফিজিওথেরাপি চলছে। তো আমার অনেক রকম প্রবলেম আছে, আমি প্রেগনেন্সির পর অনেকটাই মোটা হয়েছিলাম, আমি বলেছিলাম তো অনেকটাই মোটা হয়েছি, আমাকে দেখেই বুঝতে পেরেছ। তো আমি নিজে কিন্তু এক্সারসাইজ নিজেই বাড়িতে আমি ডায়েটও নিজের মতো করে করি, এক্সারসাইজও নিজের মতো করে করি। ক্রিয়ান এক্সারসাইজ করতাম, তারপরে ওই সিট আপ মারতে গিয়ে আমি বললাম ক্রিয়ান এক্সারসাইজ এত তাড়াতাড়ি কমছে না, তো তাহলে আমি একটু সিট আপ টিটাপ মারি, পুশ আপ করি। আমি আগে করতাম, তো সিট আপ মারতে গিয়ে আমার লেগে যায়। তো একবার আর আমার যেটা লেগে কোমরে লাগে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না, পারছিলাম না। তো আমি ভাবলাম হয়তো খেঁচকা লেগেছে, তো সেই জন্য আমি অতটা কিন্তু গুরুত্ব দিইনি। তারপরে খুবই ব্যথা, খুবই ব্যথা। তো এটা অনেকদিন আগে নাকি হয়েছে, আমি যেখানে ফিজিওথেরাপি করতে যাই উনিই বলেছিলেন যে আপনার অনেক আগে হয়েছে এটা, আপনি ওষুধ খেয়েছিলেন বলে আপনার বুঝতে পারেননি। তো সেই জন্য আমি এতটা গুরুত্ব দিইনি। তো বললেন আমার ফিজিওথেরাপি করতে হবে, মানে কোমরে। তো ওটা হলো। তারপরে আমার হঠাৎ পায়েও প্রবলেম হলো, হাঁটতে হাঁটতে আমি আর হাঁটতে পারছিলাম না, অনেক কষ্টে কিন্তু আমি হাঁটতাম। তো বললো ওটা লিগামেন্টে লেগেছে পায়ে। তো আমি লিগামেন্টে হঠাৎ আমি বুঝতে পারলাম না কি করে লেগেছে, আমি কি করে লেগেছে বা আমি সেরকম আমি পড়েও যাইনি কিন্তু লেগেছে বললো। তো সেই জন্য আমি হাঁটতে পারতাম, আমি নর্মাল হাঁটতে পারতাম না, খুঁড়িয়ে 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 হাঁটতাম। তো আমার কিন্তু অনেকদিন ধরে ফিজিওথেরাপি চলছে, এখনো চলছে। তো জানি না, বলেছে তো এক মাস মতো টাইম লাগবে, কোমর কেন পা কেন এক মাস মতো টাইম লাগবে, ব্যায়াম দিয়েছে। তো আমি কিন্তু এইভাবেই আমার চলছে। আর আমি যে কলকাতা গিয়েছিলাম ওষুধ খেয়েই গিয়েছি, কারণ নাহলে আমি হাঁটতে পারতাম না। এই অবস্থাতেই মানে অনেক রকমের প্রবলেম মাঝে হয়ে গেছে, কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেভাবে সুযোগও হয়নি আর সেভাবে এতটাই ব্যস্ততার মধ্যে থাকতাম সেভাবে মানে বলাও হয়ে ওঠেনি। তো ওটাও নাই মেনে নিচ্ছিলাম, সেটা নয় শরীরের প্রবলেম, সে আস্তে আস্তে নয় রিকভারি হয়ে যাবে। বাট এই ফোনটা এতটাই প্রবলেম করছে না, আমি তোমাদেরকে ঠিক করে আপডেট দিতে পারছি না। কোনদিন হয়তো ইচ্ছে হলো যে আজকে এই ভিডিওটা করে নেবো, ক্লিপটা এই ক্লিপটা নেব, এই রান্নাটা হচ্ছে, কিন্তু এই যে ফোন ঠিক সাই দেয় না, তো সেই জন্য আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না। তো আমি চাই আমার যাই মানে যতই যাই হোক না কেন, আমি সবসময় চাইছি চেয়েছি যে আমার যতই কষ্ট হোক না কেন, ফোনে যতই প্রবলেম হোক না কেন, আমি চেয়েছি সবসময় তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছে দেওয়ার। তো সেই জন্য আমি ভিডিওটা করার। তো প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমি এত কষ্ট করে ভিডিও করি, আমার বুঝতেই পারছো আমি ফোনটা নেব আর কয়েকদিনের মধ্যেই ফোন নেব, কারণ এই ফোন থেকে আর ফোন যেহেতু হচ্ছে না। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো মাঝে এক আধ দিন হয়তো গ্যাপ হতেই পারে, কারণ তোমাদেরকে সবই তো বলেছি তোমার ফোন থেকে কখনো মানে ভিডিও করতে পারছি না, কখনো এডিট করতে গিয়ে এতটাই হ্যাং হয়ে যাচ্ছে ফোন আর মানে কোনো কিছু কাজই করছে না। তো ফোন নেব, মানে হুট করে তো সব কিছু করা যায় না, যেহেতু ফোনটা কাজ চালানোর মতো চলছে তো সেই জন্য ফোনটা নিয়েই চলছে। তো চলো, আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করে যাবে, আর তোমাদের সাপোর্টটা খুবই দরকার, না হলে আমি কিন্তু এটা নিয়ে এগোতে পারবো না। তো আমি চাইবো তোমরা আমার সবসময় পাশে থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণ মধ্যে সুস্থ থেকো, ভালো থেকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই।